এসএসসি নবম ও দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রদীপ সিং এর অফিসে সিবিআই তল্লাশি। সল্টলেকের জিডি ব্লকের অফিসে তল্লাশি অভিযান। গতকালই নিউ টাউন থেকে সিবিআই প্রদীপ সিংকে গ্রেপ্তার করে। মিডলম্যান হিসেবেই কাজ করত এই প্রদীপ সিং। মিডলম্যান হিসেবে সে দীর্ঘদিন এসএসসি দুর্নীতির সঙ্গে জড়িত ছিল এমনটাই প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝা। আনন্দমোহন, এবার এই যে প্রদীপ সিং, এই প্রদীপ সিং এর অফিসেও তল্লাশি অভিযান হয়েছিল, সেই প্রদীপ সিং এর অফিসে আর কি কি নতুন তথ্য উঠে আসছে? একেবারে পলমিত ভাই জানিয়ে দিই যে আমি রয়েছে সল্ট লেক জিডি ব্লকের 253 নম্বর বাড়ি, এবং আমার পেছনে যে অফিসটি রয়েছে অর্থাৎ তোমায় দেখাবো যে এই যে বাড়ি সেখানে কিন্তু প্রদীপ সিং এর অফিস ছিল। এবং প্রদীপ সিং লিঙ্কম্যান, যিনি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিনি টাকা নিয়ে লিঙ্কম্যান হিসাবে কাজ করতেন, এবং সেখানে যেটা হচ্ছে যে এখানে লোকগুলোকে ডাকতো এবং টাকাগুলো তারা সংগ্রহ করে তিনি উপর মহলে পাঠিয়ে দিতেন, এবং সেইখানে অনেক মানুষকে চাকরি দেওয়া হয়েছে অনৈতিকভাবে, এমনটাই গুরুতর অভিযোগ। ইতিমধ্যে যে পার্থ চট্টোপাধ্যায়ের যে মামলা রয়েছে সেটা ইডি তদন্ত করছে, এবং সেখানে কিন্তু নামটি উঠে এসেছিল। এবং তাই বলে দিই যে সেখান থেকে কিন্তু গতকাল যেটা হচ্ছে প্রদীপ সিংকে গ্রেপ্তার করা হয়েছিল নিউ টাউনের তার ফ্ল্যাট থেকে, এবং আজকে তাকে কোর্টে তোলা হবে। তবে কোর্টে তোলার আগে এই মুহূর্তে অর্থাৎ কিছুক্ষণের ঠিক আগের মুহূর্তে কিন্তু সিবিআইয়ের দল ইতিমধ্যে প্রায় 6 থেকে 8 জন দল ইতিমধ্যে সল্টলেকের যে জিডি ব্লকের যে প্রদীপ সিং এর অফিস রয়েছে, যদিও যেটা জানা যাচ্ছে যেটা কিন্তু তার ট্রান্সপোর্টের অফিস, সেখানে কিন্তু ইতিমধ্যে হানা দিয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু নথি সংগ্রহ করছে। এবং সিবিআই যারা আধিকারিক তারা কিন্তু বাইরে বেরিয়ে দেখছেন যে কোনো রকম সিসিটিভি ফুটেজ আছে কিনা, অর্থাৎ কোনো ক্যামেরা ইনস্টল করা আছে কিনা। অর্থাৎ এই যে প্রদীপ সিং কে গ্রেপ্তার করা হলো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রচুর নথিপত্র উদ্ধার হতে পারে এমন কিন্তু আশঙ্কা রয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সিবিআইয়ের যে হানা সেটা কিন্তু সল্টলেকের যে রয়েছে সল্টলেকের এই জায়গাটাতে কিন্তু ইতিমধ্যেই সেই হানা চলছে, এবং ইতিমধ্যে প্রায় 6 থেকে 8 জন সিবিআইয়ের আধিকারিক তারা কিন্তু রয়েছেন, এবং ইতিমধ্যেই তারা কিন্তু ভিতরে যে যাবতীয় নথিপত্র তারা খতিয়ে দেখছেন যে কী ধরনের কাজ হতো এই সল্টলেকের অফিস থেকে, এবং প্রদীপ সিং কতটা আসতেন, সময় দিতেন, এই সমস্ত বিষয় যারা এখানে কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলা হচ্ছে এবং তাদের কাছ থেকে বিষয়টি জেনে নেওয়া হচ্ছে, এবং কোনোরকম যারা চাকরি প্রার্থী আছেন তাদের কিন্তু এখানে ডাকা হতো কি না এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু তারা কথা বলছেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে ইতিমধ্যে প্রায় 40 মিনিট থেকে 50 মিনিট হতে গেল এবং সিবিআইয়ের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ভিতরে রয়েছেন, একদিকে প্রায় তারা যারা এখানকার এমপ্লয় রয়েছে তার সাথে কথা বলছেন, অপরদিকে বেশ কিছু নথিপত্র সেখান থেকে কিন্তু সংগ্রহ করা হচ্ছে। একেবারে একেবারে অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝা।